ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 14তম আসরে পরীক্ষিতদের ওপরই আস্থা রাখবে কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোতে এমন মন্তব্য করেছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তবে সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার জানিয়েছেন শুরু থেকেই কলকাতার উচিত সাকিবকে খেলানো। 2019 বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে ছিলেন বিশপ। ইংল্যান্ডের মাটিতে সাকিব যা যা করেছেন তা বেশ কাছ থেকেই দেখেছিলেন তিনি। এজন্য বিশ্বকাপের উদাহরণ টেনেই কলকাতা নাইট রাইডার্সকে পরামর্শ দিয়েছেন সাকিবকে খেলানোর। বিশপ বলেন, মনে হচ্ছে গতবারের পরীক্ষিততে দিয়েই শুরুতে দল সাজাবে কলকাতা। ইয়ন মর্গান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন থাকবে প্রথম একাদশে। তবে আমি বলবো সাকিবকে খেলাও, সে এমন একজন যে সেরা ছন্দে থাকলে কি করতে পারে তা আমরা 2019 বিশ্বকাপে দেখেছি। আইপিএল খেলতে ইতোমধ্যে ভারতে অবস্থান করছেন সাকিব, শেষ হয়েছে কোয়ারেন্টিনও। তবে অনুশীলন পর্ব শেষে কেকেআরের প্রস্তুতি ম্যাচটা ভালো হয়নি তার, ব্যাট হাতে রান পাননি, ছিলেন উইকেট শূন্য। সাকিব সর্বশেষ আইপিএলে খেলেছিলেন 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। ক্রিকেট থেকে এক বছরের নিষিদ্ধ হওয়ায় অংশ নিতে পারেননি 2020 সালে। এবার কলকাতার হয়ে আবারও আইপিএলে ফিরছেন এই অলরাউন্ডার। এই ফ্রাঞ্চাইজির হয়েই 2011 থেকে 2017 মৌসুম পর্যন্ত খেলেছেন সাকিব, জিতেছেন দুটি আইপিএল শিরোপাও। এবার তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যেই ভারত গিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কলকাতাও মনে করছে সাকিব তাদের লাকি চার্ম, কেননা 2012 এবং 2014 সালে কলকাতার শিরোপা জয়ী এই দুটি বছরে সাকিব ছিলেন সেই দলের অন্যতম সদস্য। আগামী 11 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে কলকাতা। আইপিএলের গত 2 আসর ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দুবারই প্লে অফে উঠতে পারেনি, নেট রান রেটে পিছিয়ে থাকতে হয়েছে, টুর্নামেন্ট শেষ করতে হয়েছে 8 দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে। সাকিবকে কলকাতার একাদশে খেলানো নিয়ে এর আগে অবশ্য মন্তব্য করেছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলেও। দিয়েছেন কলকাতার ব্যাটিং অর্ডারে 3 নম্বর পজিশনে সাকিবকে খেলানোর পরামর্শ। তিনি মনে করেন এই পজিশনে সাকিব খেললে নিশ্চিতভাবেই প্লে অফে খেলবে শাহরুখ খানের দল। এছাড়া কলকাতার জন্য এবারের আসরের এক্স ফ্যাক্টর হিসাবে সাকিবকেই বিবেচনা করেছেন তিনি। বরাবরই দেশসেরা এই অলরাউন্ডারের বিশাল ভক্ত হর্ষা সাকিবকে বেশ কয়েকবার ভাসিয়েছেন প্রশংসার জোয়ারে। এবারের আসরে তাই সাকিবকে ঘিরে তার প্রত্যাশার পরিমাণটাও আরও বেশি। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।